Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Chole aslam abar notun kichu collection niye. Ajker collection ta hocche khubi unique collection ebong shobari pochonder sequence work er dress. Amar page e shobai khub pochondo koren sequence er kajer dress gulo. So shobar demanding ekta dress niye aslam. So ekhane hocche apnader tinta color thakbe georgette er upor sequence kaj kora ebong embroidery kaj kora zari suta diye. এই ড্রেসের তিনটা কালারই মারাত্মক লেভেলে সুন্দর একটা হচ্ছে বটল গ্রিন কালার একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে রেড কালার আর এখানে বটল গ্রিনটা লাগতেছে দেখতে অ্যাজ লাইক নেভি ব্লু কালার কিন্তু এটা কিন্তু নেভি ব্লু কালার না এটা হচ্ছে বটল গ্রিন কালার সো আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন বটল গ্রিন কালারটাও খুব সুন্দর কিন্তু ক্যামেরার ফোকাসের কারণে এরকম হয়তোবা লাগছে এবং এই সিকোয়েন্সটা হচ্ছে আপনাদের বড় সিকোয়েন্স এবং ছোট সিকোয়েন্স মিলিয়ে করা এবং একটু অ্যাঙ্গেল ভাবে ডিজাইনটা করা ড্রেসের পুরো ভিউটা না দেখলে আপনারা বুঝবেন না সো সাথেই থাকতে হবে এবং ফুল ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন একেবারে ড্রেসের মতন এই দেখেন অ্যাঙ্গেল ভাবে ত্রিভুজের মতো করে ডিজাইনটা করে দেওয়া আছে সিকোয়েন্সের কাজ দিয়েই করা সো এটা খুবই ইউনিক সো যারা যারা ভিডিওর আশায় ছিলেন তাদের জন্য ভিডিওটা মেক করে দেওয়া আছে জানি না কতটুকু স্টকে থাকবে সো তাড়াতাড়ি যেটা করতে হবে পেজের নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা রান করে ফেলবেন আর এটা হচ্ছে রেড কালারের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি সো আমি একা একা ক্যামেরায় ধরাতে যার কারণে আপনারা হয়তো বা একটু কম বুঝতে পারেন কিন্তু আপনারা ফেসবুকে যে পেজে আমরা ছবি আপলোড করে দেই ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন নয়তো আপনারা আবার আপনাদের জন্য ভিডিও মেক করে দেবো ইনশাল্লাহ সো এটা দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা আমি দেখাচ্ছি ওনার এটা হচ্ছে নেটের মধ্যে থাকবে ওনাটা এবং ডলার ওয়ার্ক করা এবং জারি সুতো ওয়ার্ক করা এবং সাইড দিয়ে রাউন্ড রাউন্ড যে শেপটা এটা সব আপুদের অনেক পছন্দ সো এই রাউন্ড রাউন্ড শেপ করা এটা কিন্তু আপনাদের আর আলাদা করে মেক করে নিতে হবে না সো এটা হচ্ছে প্যান্টের পিসটা সো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি সো প্যান্টের পিসটাও হচ্ছে বাটার সিল্ক ফেব্রিকের থাকবে আর ওনাটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি রাউন্ড রাউন্ড যে শেপটা রাউন্ড রাউন্ড যে শেপটা থাকতেছে এটা কিন্তু আপনাদের ওনার কোনো কাজ করতে হবে না জাস্ট ড্রেসটা খালি মেক করে নিতে হবে প্যান্টটা মেক করে নিতে হবে আর কামিজের সাথেই কিন্তু আপনাদের ইনারটা দেওয়া এবং স্লিভটা দেওয়া আছে সো এইগুলো নিয়ে টেনশন করার কোনো কিছু নেই অনেক আপুরা খালি মেসেজ করেন যে ইনার কই পাবো স্লিভ কই পাবো কিন্তু ড্রেসটা না খুলেই আপনারা এইগুলো দিয়ে ইনবক্স করতে থাকেন সো এটা আপনারা মাথায় রাখবেন কামিজের সাথেই অ্যাটাচ করা আছে স্লিভটা আর হচ্ছে আপনাদের প্যান্টের ইনারের কাপড়টা ঠিক আছে আর প্যান্ট পিসটা আলাদা থাকছে আর দুপাট্টাটা আলাদা থাকছে সো এটা হচ্ছে ওনাটা আবার বড় করে আমি দেখাচ্ছি বারবার করে দেখাচ্ছি কারণ ওনার ভিউটা সবাই বেশি বেশি দেখতে চান ওনাটা কীরকম বলে খালি মেসেজ ভরায় রাখেন সো এটার জন্য বারবার আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো ফুল উন্নাটার মধ্যে কিন্তু ছিটা ছিটা করে কাজ করে দেওয়া আছে এবং উন্নাটার ওয়ার্কটা জাস্ট দেখেন কতটা সুন্দর ফিনিশিং করে দেওয়া আছে সো উন্নাটা কিন্তু খুবই মারাত্মক লেভেলে সুন্দর নেটের মধ্যে থাকছে নেটের মধ্যে অনেকেই উন্না পছন্দ করেন সো এটা হচ্ছে নেটের মধ্যে আর এটা হচ্ছে নিচের যে দামান কোশনটা থাকে কামিজের এই দামান কোশনটা আমি দেখাচ্ছি দামান কোশনটা জাস্ট মারাত্মক লেভেলে সুন্দর ভ্যারাইটিস কালার দিয়ে এটা হচ্ছে মেক করা এবং এটা হচ্ছে নেক এরিয়ার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা মানে ফুললি ড্রেসটা সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে সো আমি হচ্ছে ড্রেসটা ডিটেল একদম বলে দিচ্ছি সো আপনারা বুঝতেই পারছেন ড্রেসটা কতটা লেভেলের সুন্দর আর যারা এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন চ্যানেলের নাম হচ্ছে নাহার ফ্যাশন বিডি সো অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন ভিজিট করে আপনারা ভিডিও দেখতে পারবেন সব রকমের এবং আমাদের পেজে যে ভিডিওগুলো থাকছে না ওগুলো কিন্তু আমরা ইউটিউবে দিচ্ছি আর ইউটিউবে যেগুলো থাকছে এগুলো কিন্তু আমরা পেজে দিচ্ছি না সো অবশ্যই আপনাদের দুইটা দিকেই আপনাদের খেয়াল রাখতে হবে আর এটা হচ্ছে স্লিভের পার্টটা আমি দেখাচ্ছি স্লিভের পার্টটাতে হচ্ছে আপনাদের এরকম একটা লেসের মতো করে বর্ডারের মতো করে থাকছে সিকোয়েন্স ওয়ার্ক করা এবং জারি সুতো ওয়ার্ক করা এটা কিন্তু আলাদা করে লেস না কিন্তু আমরা মানে লেস অনুযায়ী করে দিয়েছি যার যেন দেখতে মনে হয় যে আলাদা করে লেস বসানো এরকম লাগবে স্লিভটা হচ্ছে এতটুকু ডিজাইন থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা হচ্ছে আপনার প্লেন থাকছে আর এই যে আপনাদের কামিজের ভিউটা দেখেন এটা হচ্ছে তিন কোণাভাবে করে আপনাদের ডিজাইনটা করে দেওয়া আছে ডিজাইনটা খুবই ইউনিক খুবই সুন্দর আর নিচের প্যানেলটা জাস্ট ওয়াও হ্যাঁ ড্রেসটা মারাত্মক লেভেলের সুন্দর যারা এটা নিচ্ছেন না তারা মিস করতেছেন আর যারা নিয়ে নিতেছেন তারা খুবই ভালো একটা ড্রেস নিয়ে নিয়েছেন বলা যায় আর হচ্ছে সিকোয়েন্সের যে কাজটা করা এটা কিন্তু আমাদের পেজে অনেক ভাইরাল একটা সিকোয়েন্সের কাজের যে রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন রিজনেবল প্রাইসে পাচ্ছেন বলেই কিন্তু আমাদের পেজে অলওয়েজ আপনারা সিকোয়েন্সের ড্রেসগুলো পেয়ে থাকেন তো সিকোয়েন্সের ড্রেসের আমি দেখলাম আপনাদের বেশি চাহিদা আপনার সিকোয়েন্সের প্রতি অনেক ঝোঁক সো এটার জন্যই কিন্তু আমরা বারবার বেশি বেশি করে সিকোয়েন্সের ড্রেসগুলো কালেক্ট করি সো আপনারা কিন্তু
সিকোয়েন্সের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের পেজে নাহার ফ্যাশন ডট বিডি এবং shop.bd। shop.bd তে আপনারা স্কিন কেয়ার প্রোডাক্টও পেয়ে যাবেন। সো এখন আরেকটা কালার দেখাচ্ছি, এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইন সেম ওয়ার্ক, জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ। ডিজাইনগুলো মারাত্মক লেভেলের সুন্দর। আর আরও যারা ড্রেস দেখতে চাচ্ছেন একটু পেজটা ভিজিট করবেন কষ্ট করে, কারণ ড্রেসের যে পিকগুলো আমরা কিন্তু পেজে ছেড়ে দিই নাহার ফ্যাশন ডট বিডিতে এবং shop.bd। আমাদের দুইটা পেজেই আছে, দুইটা পেজেই আমাদের ড্রেসের পেজ এবং স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন। সো সেম ওয়েতে ডিজাইনটা করে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে স্লিভের পার্টটা দেখাচ্ছি, স্লিভের পার্টটা হচ্ছে এরকম ডিজাইন থাকবে প্যানেলের মতো করে, বর্ডারের মতো করে, মনে হবে যে একটা লেস লাগানো আলগা, কিন্তু এটা কিন্তু লেস না, এটা হচ্ছে আমরা ড্রেসের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করে বসিয়ে দিয়েছি। এবং এটা জারি সুতো ওয়ার্ক করা এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা। আর ফুল ড্রেসটা তো জানেনই, সিকোয়েন্স ওয়ার্ক করা এবং ড্রেসের সাথে স্লিভ এবং হচ্ছে ইনারের কাপড়টা অ্যাটাচ করে দেওয়া আছে। আবার প্যান্টের পিসটা আলাদা দেওয়া আছে, দুপাট্টাটা আলাদা দেওয়া আছে। সো আপনারা দেখতেই থাকেন শেষ পর্যন্ত, তাহলে আপনারা বুঝতে পারবেন ড্রেসগুলো কত কত বেশি সুন্দর। কেন আমরা বলি যে সিকোয়েন্সের ড্রেস এত বেশি আপনারা চাহিদা ইয়া করেন, কারণ হচ্ছে ড্রেসগুলো আসলেও অনেক সুন্দর, ড্রেসগুলো থেকে চোখ সরানো যায় না, এত বেশি সুন্দর ড্রেসগুলো। আর আপনারা যখন হাতে পাবেন তখন তো আরও বেশি ভালো লাগবে, ভিডিওর চাইতে আপনাদের ড্রেস যখন দেখবেন আরও ভালো লাগবে, মানে ভিডিওর চাইতে খুব ভালো লাগে সামনাসামনি দেখতে, এই ড্রেসগুলো এত বেশি সুন্দর। এবং আমাদের কিন্তু যেরকম ছবি দেখেন সেম কিন্তু ড্রেসটা পেয়ে যান, তো এটার জন্য আপুরা অনেক বেশি খুশি হন। এটা আপুদের কাছে আমাদের পাওয়া যে আমরা যেরকম ছবি দেখাই সেম ড্রেসটা আপনারা পেয়ে যান। সো এটাই হচ্ছে কথাটা। আর হচ্ছে আমাদের যে নিয়মগুলো আছে পেজের, ওই নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। ইনসাইড ঢাকা হচ্ছে 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। আউটসাইড ঢাকা যারা আছেন তারা হচ্ছে আগে ফার্স্টে বিকাশ করে রাখবেন, বিকাশ করে জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ করবেন। আর ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি, এটা হচ্ছে আমাদের রুলসটা। এবং আরেকটা কালার দেখাচ্ছে, এটা হচ্ছে বোটল গ্রিন কালার, দেখতেই পাচ্ছেন, কিন্তু ক্যামেরার ফোকাসের জন্য মনে হচ্ছে নেভি ব্লু কালার, কিন্তু এটা কিন্তু বোটল গ্রিন কালার, ঠিক আছে। এটাও অনেক সুন্দর একটা ড্রেস, তিনটা কালার তিন রকমের সুন্দর, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন, পেজের নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে দেবেন। প্যান্টের কাপড় যেরকম দেখছেন সেম ওয়েতে এরকম ড্রেসটা পেয়ে যাবেন, ঠিক আছে। প্যান্টের কাপড়টা যেরকম দেখতে পাচ্ছেন সেমটা আপনারা এই ড্রেসের কালার, কিন্তু ক্যামেরার জন্য এই ড্রেসের কালার আসতেছে না। আপনারা ভালো করে জানেন কিছু কিছু ড্রেসের কালার কিন্তু ক্যামেরাতে আসে না বা ক্যামেরাতে ধরে না, এরকম কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন যে কালারটা, এই কালারটা পাবেন। হ্যাঁ, এখন কিন্তু নেভি ব্লু কালার লাগতেছে ড্রেসের কালারটা, এটা আমরা অনেক ট্রাই করেছি যে আপনাদের যে এক্স্যাক্ট কালারটা দেখানোর জন্য, কিন্তু এটা অ্যাকচুয়ালি আসতেছে না কালারটা, দ্যাটস ওয়াই কালারটা এরকম দেখাচ্ছে, একটু ডিপ দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু লাইট। হ্যাঁ, বটল গ্রিন কালারটা। আর ওড়নাটা থাকছে হচ্ছে গোল্ডেনের মধ্যে, গোল্ডেনের মধ্যে সেম ওয়েতে সেম কাজ করা, নেটের ওড়না, ডলার ওয়ার্ক করা এবং জারি সুতো দিয়ে ওয়ার্কটা করা, খুবই সুন্দর। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন, পেজের নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন। এবং ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 150 টাকা। এবং নেম অ্যাড্রেস ফোন নাম্বার ভালো করে দিয়ে আমাদেরকে বলবেন অর্ডার কনফার্ম করেছেন কি না, এবং 100% শিওর হয়ে অর্ডারটা ডান করবেন। সো আজকের মতন আমার ভিডিওটা এখানেই ক্লোজ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।